Assalamualaikum viewers. এই বিয়ের সিজনে আপনাদের জন্য রিজভি জুয়েলার্স দারুন কিছু চুড়ির কালেকশন করছে, যেটা চুড়ির কালেকশন আর কি, যেটা চুড়ের চুড় ছাড়া তো আসলে বিয়ে পসিবলই না। এত সুন্দর সুন্দর চুড় যদি রিজভি জুয়েলার্সে পেয়ে যান তাহলে তার কোনো কথাই নাই। তো ভাইয়া, আমাদের দেখান একটু লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের কালেকশনগুলোই দেখিয়ে দিব। মজবুত হয় না জিনিসটা। এটা আর একটা কালেকশন, এটা দেখতে পারেন, একটু ডিজাইন আর একটু আঁকা বাঁকা থাকবে, এটা অনেক সুন্দর। আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, ভালো লাগলে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুকও আছে, ভাইয়ারা কিন্তু ফেসবুকেও অ্যাক্টিভ, সেখানেও নক করতে পারবেন এবং 100% ম্যাকিং চার্জ ফ্রি পাবেন। জাস্ট শপিং করে নিয়ে যাবেন, কারণ ভাইয়াদের এত কালেকশন। এটা দেখাই একটা একটু হচ্ছে কঙ্কন প্যাটার্ন, কঙ্কন প্যাটার্নের মধ্যে এটা দেখুন, এটা 4 ভরি 10 আনা, 4 ভরি 10 আনা, এটাও কিন্তু স্ক্রু সিস্টেম আর খুবই সুন্দর, প্রচুর চূড় আছে এখানে। ভারীগুলা পছন্দ করে তাদের জন্য এই যে এইগুলো ভারী চূড়ের মধ্যে 8 ভরি ভিতরে, আমাদের কাছে কিন্তু 2 ভরি থেকে শুরু করে 10 ভরি পর্যন্ত চুড়ির কালেকশন, বিভিন্ন ওয়েটার চূড় আছে এখানে। এটা আরো সুন্দর একটা চূড় স্ক্রু সিস্টেমের মধ্যে, এটা খুবই সুন্দর। আচ্ছা, এগুলো একটু হেভি ওয়েটের মধ্যে, এগুলো আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিবেন। যেহেতু গোল্ডের প্রাইস এখন সো হাই, তো আপনি স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে নক করবেন, আপনাদেরকে যতটুকু অনার করা যায় ভাইয়ারা কিন্তু করে দিবে। গোল্ডের প্রাইস তো এমনিতেই হাই, আরো হয়তো বা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো তার আগে সবাই কিনে ফেলবেন, আসলে না হলে আসলে আরো বেড়ে যাবে। এটা একটু কালার করা, একটু কালারের মধ্যে আছে, চুড়ের মধ্যে কালার করা থাকলে বেশ সুন্দর লাগে। আসলে প্রচুর কালেকশন আছে এখানে, হ্যাঁ। এছাড়াও এখানে অনেক লাইট ওয়েটের যারা চাচ্ছেন তারা নিতে পারবেন। এই সাইডে আছে, এখানে আছে একটু, যারা চুড়ি চান শুধু রেগুলার ওয়্যার করার জন্য 21, 2 ভরি মাত্র, 2 ভরি থেকেই পেয়ে যাবেন। সো আসলে এত চুড়ি কোনটা রেখে কোনটা দেখায় দেখুন, আপনারা শোরুমে এসে আপনারা স্ক্রিনশট নিয়ে যাবেন অথবা ভাইয়াদের কাছে দেখতে যাবেন, ভাইয়ারা কিন্তু আপনাদেরকে দেখাবে। যমুনা ফিউচার পার্ক 2B001 এ চলে আসবেন, লেভেল 2 তে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।